18 এপ্রিল বিশ্ব হেরিটেজ দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঐতিহ্য দিবস পালন করা হচ্ছে আজ। তার পাশাপাশি ঐতিহ্যবাহী শহর মুর্শিদাবাদে পালিত হলো বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে। মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে মঙ্গলবার সকালে প্রভাত ফেরির মাধ্যমে বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয়। প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে এনসিসি টিম, লালবাগের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা, ঐতিহ্যবাহী ঘোড়ার নাচ, আদিবাসী নৃত্য, ধামসা মাদল। পাশাপাশি জেলার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিনের প্রভাত ফেরিতে। প্রভাত ফেরি শেষ হয় নিউ প্যালেস বা ওয়াসিফ মঞ্জিলে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে বহু ঐতিহ্যবাহী স্থান রয়েছে, সেগুলির সঠিক সংরক্ষণ করা হয়নি এখনও পর্যন্ত। আগামী দিনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই জায়গাগুলির সঠিক সংরক্ষণ করুক তার দাবি জানিয়ে মুর্শিদাবাদ শহরে প্রভাত ফেরির আয়োজন বলে জানান তিনি। আজকে হচ্ছে বিশ্ব হেরিটেজ দিবস। সারা বিশ্বে আজকে ইউনেস্কোর নির্দেশ মতো আজকে এটা পালন করা হয়। যেখানে যেখানে আমাদের মনুমেন্টসগুলো আছে, ঐতিহাসিক স্থাপত্য আছে, সেইগুলোকে রক্ষণাবেক্ষণ এবং প্রিজারভেশনের জন্য মূল উদ্দেশ্য। এবং আমরা এই কারণে এই মুর্শিদাবাদ জেলা যেহেতু ইতিহাসের জেলা, স্থাপত্যের জেলা, এই মুর্শিদাবাদের যে সরকার এখনও যেসব স্থাপত্যগুলো নেয়নি সেইগুলোকে আমাদের রক্ষণাবেক্ষণ করার জন্য এবং সেইগুলোকে প্রিজারভেশন করার জন্য আমাদের দাবি আমরা বহুদিন ধরে করে আসছি। যেমন কর্ণ সুবর্ণ, নিমতিতা রাজবাড়ি, আমাদের ফুটি মসজিদ, আমাদের আমাদের যেমন বহরমপুর শহরের কিছু ঐতিহাসিক স্থাপত্য এখনও পর্যন্ত যেগুলো অবহেলিত হয়ে পড়ে আছে, আমরা সেইগুলোকে রক্ষণাবেক্ষণ এবং প্রিজারভেশন যাতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করে, আমরা এই নিয়ে দীর্ঘদিন ধরে আমরা এই সংগঠন কাজ করে আসছে। আমরা এই উদ্দেশ্যে আজকে আমরা এই ওয়ার্ল্ড হেরিটেজ দিবস উপলক্ষে আমরা এই র্যালি আমরা আজকে করছি।